ছিলাম উদুবড়িয়া পূর্ব কেন্দ্রে, একটা সংবর্ধনা সভা ছিল, আইসিলেরা বলতে নামাজ পড়ে বার হওয়ার সময় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে। কোনদিন আমি ভাবিনি ওই পরিস্থিতি না, সামনে একটা পুলিশ অফিসার এসে যে আত্মীয়দের হয়তো আমাকে চট্টর বা কুচি কিল দিয়ে মেরে দিত। আমি আজকে এসে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু একবারের জন্য ভয় পাই না। তাহলে আব্বাস সিদ্দিকী দূরে চার দিকে কোনো যায় আসে না, ভক্তা বলে যাবে নামাজের সময় ছিল, একটা মসজিদে নামাজ পড়ে বার হওয়ার সময় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। কোনদিন আমি ভাবিনি ওই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কারণ আমি একে জানি আমি বিরোধী দল থেকে আমার নামে কখনো মিথ্যা অপবাদ দেবে, কোন মারার কেসের সাথে আমার নাম ট্যাগ করে দিতে পারে, যে কোনো বিষয়ে আমার গাড়ি নিয়ে যাবো গাড়ি ভাঙচুর হতে পারে, আমাকে মারধর হতে পারে। এটা আমি পুরো মানসিক প্রস্তুতি নিয়ে আছি, কারণ আমি এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছি আর এই রাজ্য সরকারের আমি সমালোচনা করছি, আর এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দুটো একভাবে চলছে, এরা কোনোদিন সমালোচনা শুনতে চাই না। আরে বাড়ির যিনি গার্জেন হবে, যিনি অভিভাবিকা হবে, যিনি অভিভাবক হবে, তিনার কাজটাই হলো বাড়ির বাকি যারা সদস্য আছে তারা আপনার চলার রাস্তাতে ভুল হলে দেখিয়ে দেওয়া। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাই সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমি প্রতিনিধি হিসাবে বিধানসভায় গিয়েছি, আমি বিরোধী করার জন্য নয়, রাজ্যকে সুস্থভাবে প্রতিষ্ঠিত করতে চালাতে যাওয়ার পরে যেগুলো ভুল হচ্ছে দেখিয়ে দেওয়া। যেমন আমি দেখিয়েছিলাম বিধানসভার মধ্যে যে মদ বিক্রির কারণটা যেখানে সেখানে মদ বিক্রি করা হচ্ছে, যুব সমাজকে খারাপের দিকে আরো বেশি করে ফেলে দেওয়া হচ্ছে দেখিয়ে দিয়েছে কি এসএসসি এমএসসি সহ প্রত্যেকটা নিয়োগের কোনো স্বচ্ছতা নাই, এটা আমি দেখিয়ে দিয়েছি, যাতে আগামী দিনে যে সমস্ত নিয়োগ হয় যাতে স্বচ্ছতা হয় এবং দুর্নীতি মুক্ত নিয়োগ হয় সেটা দেখিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমার যিনি অভিভাবক আছেন তিনি কোন রকম ভাবে সমালোচনা শুনতে রাজি না। সেই জন্য দিন আর সাঙ্গ বাংলার মসজিদের সামনে আমার ছড়ে বার হলাম যা পরিস্থিতি হয়েছে, আমি তো আমি আমার ফেসবুকে লিখেছি বা বিভিন্ন ভাবে আপনারা জানতে পেরেছেন। আমি আমি একটা কথা বলি, সত্যি কথা বলছি, সত্যি যদি না সামনে একটা পুলিশ অফিসার এসে যে আত্মীয়দের হয়তো আমাকে চট্টর বা কুচি কিল দিয়ে মেরে দিত, বাস্তব বলছি। আমি আজকে এসে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু একবারের জন্য ভয় পাই না। মারবে এটাকে তো বেশি কিছু না, হাত ভাঙবে পা ভাঙবে তো এটাকে বেশি কিছু নয়। নেলসন ম্যান্ডেলার কথা আমি জানি, 29 বছর তিনি জেলে ছিলেন, তারপরে দিনের পরিবেশ দ্বারা তাকে নোবেল শান্তি প্রাইজ দেওয়া হয়েছিল। আমি খুদির সহিত খুদিরামের কথা জানি, মাত্র 800 বছর বয়সে নিজের জীবনটা উৎসর্গ করেছিল এই দেশের জনগণের জন্য, তাহলে আমি দুটো চর খেতে পারবো না? আমি জানি মুজাহিদের জামান দাদা হুজুরের কথা, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি তার ভক্ত মরিদদেরকে কিভাবে উৎসাহিত করতেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে। আমি জানি আশফাক উল্লাহ খানের ইতিহাস, মাত্র 7 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল এই দেশের জন্য। আমি জানি বাহাদুর জাফরের কথা, তিনি আর পরিবারের 7 জন শহীদ হয়েছিল এই দেশের জন্য। তাহলে নওশাদ সিদ্দিকী দূরে চার দিকে কোনো যায় আসে না, ভক্তা বলে যাবে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি হয়তো ভাবছেন এই আমার সব লোক আছে বলে চিৎকার চেঁচামেচি করছে, মোটেও না, আমি দেখুন চিৎকার চেঁচামেচি করা ছেড়ে দিয়েছি না, আস্তে আস্তে বলছি আরো বেশি ওজনে লেগে যাচ্ছে। তো কথা হচ্ছে আমাদেরকে হকটা বলে দিতে হবে, সত্যটা বলে দিতে হবে। আগামী দিন আসতে চলেছে, এই ভারতবর্ষ না সারা পৃথিবী দুটো ভাগে বিভক্ত হবে, একটা হচ্ছে সত্য বলা দল, একটা মিথ্যে বলার দল। সত্য বলার দলের দিকে হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষ বামপন্থী থেকে শুরু করে সবাই একদিকে থাকবে, আর একদিকে থাকবে বর্ণবাদী ফ্যাসিস্ট হিন্দু জৈন মুসলমান খ্রিস্টান বিভিন্ন মানুষ ধর্মের মানুষ থাকবে। আপনারা ডিসাইড করুন কোন দিকে যাবেন, সত্যের দিকে না মিথ্যার দিকে, আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারণ দিনের সাথে জানবেন সত্য জয় ক্ষতি হবে। সুতরাং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমরা আমাদের যে চিন্তা ভাবনা মতাদর্শ আছে আমরা আমাদের পাড়ায় পাড়ায় গিয়ে বলি, মানুষকে সচেতন করি, মানুষকে তো গুমরা করে রেখে দিয়েছে, মানুষকে তো ভুল বুঝিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।